সুস্বাগতম সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা কথা বলবো হচ্ছে, দেখো তোমরা রিসেন্টলি জানো যে সম্প্রতি কালই হচ্ছে ইউপিএসসি সিএসই বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশন 2020 সালের যে নোটিফিকেশন ডেট আর কি, সেটা তো বেরিয়ে গেছে এবং ফর্ম ফিল আপ আর কি শুরু হয়ে গেছে 2020 সালে আর কি, যারা ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা দেবে তো তাদের জন্য। তো দেখো, তোমরা যারা এখনও দাও ফর্ম ফিল আপ করোনি, শুরু করে দাও মানে ফর্ম ফিল আপ করা। তো তা না হলে দেখো, যত আগে আগে করবে তো তত কাছের স্কুলে আর কি পড়ে, ঠিক আছে? মানে কলকাতায় হচ্ছে তোমার সিট পড়বে, তো সেখানে তুমি নির্বাচন মানে অপশন থাকে যে তুমি কোথায় সিট পড়বে আর কি, কোথায় রাখবে, তোমার যে শহর তুমি সেখানেই রাখবে। তো ওয়েস্ট বেঙ্গলের আমাদের এখানে কলকাতাতেই পড়ে। তো দেখো, তো সেই হিসেবে তুমি যত আগে আগে ফর্ম ফিল আপ করবে, তো তাহলে তোমার মানে কাছাকাছি স্কুলে আর কি পড়ে আর কি, ঠিক আছে? মানে একদম মেইন কলকাতার মধ্যে পড়ে। আর তা না হলে ধরো, তুমি যদি অনেক দেরিতে ফর্ম ফিল আপ করো, তো তাহলে অনেক দূরে দূরে স্কুলে পড়ে। তো তোমার ধরো, যদি বাড়ি অনেক দূরে হয়, ধরো তোমার দিনাজপুরে বাড়ি বা মালদায় অনেক বাড়ি বা কোচবিহারে বাড়ি, ঠিক আছে? তো তার জন্য তো প্রবলেম না তোমার আসতে আসা যাওয়াতে। তো যদি অনেক ভেতরে পড়ে যায়, তো তার জন্য আগে আগে থেকে করা ভালো। তো সেই ব্যাপারটা রয়েছে। তো কাল থেকেই হচ্ছে শুরু হয়েছে। তো তোমরা যারা এখনও করোনি ফর্ম ফিল আপ, তো ফর্ম ফিল আপ করে নিও। তো দেখো, তোমরা যদি চাও যে কী করে ফর্ম ফিল আপ করবো তো সেটার উপর ভিডিও করতে, তো তাহলে আমি তোমাকে আমি জানিও, তো তাহলে আমি একটা ভিডিও করব যাতে তোমাদের ফিল আপ করতে আর কি সুবিধা হয়, ঠিক আছে? তো এই ভিডিওতে হচ্ছে আমরা এর ডেসক্রিপশন নিয়ে কথা বলবো আর কি, এই বছরের নোটিফিকেশন নিয়ে। তো দেখো, এই বছরের নোটিফিকেশনে যেটা দেখা গেছে যে 2020 সালের যে টোটাল আর কি সিভিল সার্ভিস এক্সামিনেশনের যে ভ্যাকান্সি বা শূন্যপদ আছে, তো শূন্যপদ যেটা বেরিয়ে আছে 796, ঠিক আছে? তো গত বছর ছিল হচ্ছে তোমার 896, তো এবছর হচ্ছে তোমার 796, মানে প্রায় 100টা সিট কম আর কি গত বছরের তুলনায়। আবার তার আগের বছর ছিল কিন্তু আরও কম, 782-র মতো, তো তার থেকে একটু বেশি আর কি বেড়েছে, যেটা খুবই কম আর কি বলতে গেলে সিটের সংখ্যা। তো ঠিক আছে, আর তারপরে তুমি যদি মানে স্টেপ বাই স্টেপ ভাগ ভাগ করে নাও, তো তাহলে সেই হিসেবে অনেক কমই পড়ে, আরও কম পড়ে যায়। ধর দেখো, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, তো এইভাবে তো ভাগ ভাগ থাকে প্রত্যেকটা তোমার সার্ভিসের জন্য আলাদা আলাদা, ঠিক আছে? ধরো আইএসের জন্য কিছু থাকে, আইপিএসের জন্য থাকে, আইআরএসের জন্য থাকে, তো সেই হিসেবে ভাগ ভাগ করলে আর কি অনেক কম পড়ে যায়, মানে অনেক কম আর কি হয় আর কি। তো সে যাই হোক আর কি, তোমার তো একটা সিটি পেতে হবে, কিন্তু আর কি আমি মানে বোঝার জন্য আর কি তোমাদের বলছি আর কি, যারা তোমরা এখনও দেখোনি এই বিষয়ে, তো তার জন্য আর কি বলছি যে ফর্ম ফিল আপে তোমার আগে ধরো তোমার টার্গেট হচ্ছে তোমার আইআরএস, ঠিক আছে? তো আইআরএস যদি টার্গেট থাকে, তাহলে তোমার ধরো ক্যাটাগরি কোনটা আছে, তো ক্যাটাগরি হিসাবে তুমি দেখলে যে হ্যাঁ এই ক্যাটাগরি আমার, ধরো জেনারেল ক্যাটাগরি আমার, তো জেনারেলে এই কটা সিট আছে, তো সেই জিনিসগুলো মাথায় রেখে আর কি তুমি প্রিপারেশান করলে, ঠিক আছে? যেমন ধরো জেনারেলে তোমার সিট থাকে আইএএস হচ্ছে 90টা, ঠিক আছে? তো সেই হিসাবে তুমি সিট ঠিক করলে যে আমার 90টার মধ্যে আমার একটা সিট পেতে হবে, ঠিক আছে? তো তারপরে সেরকমভাবে আলাদা থাকে, ওবিসির জন্য আলাদা থাকে, এসসির জন্য আলাদা থাকে, এসটির জন্য আলাদা থাকে। তো আমি এগুলো পরপর এমনি মোটামুটি নেটে সার্চ করলে একদম পরপর পেয়ে যাবে, ঠিক আছে? ধরো তোমার এসসির মধ্যে 23টা থাকে, তো সেই হিসেবে আর কি ভাগ ভাগ এরকম থাকে। মানে তো আমি আইএএস এর কথা বলছি, আইপিএসেও ঠিক সেরকম ভাগ ভাগ থাকে। তো এইগুলো আর কি দেখতে পারো, কিন্তু মোটামুটি তোমার একটা সিট তো পেতে হবে, সেটা হচ্ছে ব্যাপার। তো এরকম হচ্ছে ডিভিশনগুলো থাকে, ঠিক আছে? তো এই বছরে দেখো যে ভ্যাকান্সি তো এমনি প্রায় 800-র কাছাকাছি আর কি দেখা গেছে। তো এবছর ধরো আমাদের ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়েছে, আর এটা শেষ হবে হচ্ছে তোমার 3 মার্চ আর কি 2020, মানে 3রা আর কি মার্চের মধ্যে আর কি লাস্ট ডেট আর কি তোমার ফর্ম ফিল আপ করার। তো তোমরা যত তাড়াতাড়ি পড়ো আর কি, যারা দিতে চাও তো তারা দিতে পারো, মানে ফর্ম ফিল আপ করে নাও, তাহলে সুবিধা হবে আর কি, ঠিক আছে? তো যারা থার্ড ইয়ারে আছো তারাও দিতে পারো, ঠিক আছে? বা 21 বছর বয়স আর কি হতে হয় এই এক্সামে দিতে। তো মোটামুটি ধরো এক্সাম দিতে দিতে তোমার যদি 21 বছর হয়ে যায়, তো তাহলে আর কি দেওয়া যায়, কোনো সমস্যা হয় না, মানে থার্ড ইয়ারে বসা অবস্থায় দেওয়া যায়। মানে তোমার এখনও ধরো রেজাল্ট দেয়নি সেরকম, ধরো পাসে পড়ো বা তুমি অনার্স পড়ো, যেতেই পড়ো, কোনো সমস্যা নেই, সবাই আর কি এক্সাম দিতে পারবে। তো দেখো, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি পাসে পড়ি তো দিতে পারবো কি না, তো হ্যাঁ দিতে পারবে, কোনো সমস্যা নেই, সবাই দিতে পারে। এটা অন্য কোনো এক্সামের মতো না যে এরকম তোমার 60% পেতে হবে তোমার গ্র্যাজুয়েশানে, ফার্স্ট ক্লাস পেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বা 55% এরকম কোনো ব্যাপার নেই, সবাই দিতে পারবে এই এক্সাম, কোনো সমস্যা নেই।
ঠিক আছে? তো তার জন্য ফর্ম ফিল আপ করে নাও। আর কিছু ডিটেলস হচ্ছে, দেখো এজ লিমিট হচ্ছে, দেখো তোমার জেনারেল আর ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য হচ্ছে তোমার 32 বছর, তারপর হচ্ছে ওবিসি হচ্ছে তোমার 35 বছর, এসসি এসটি হচ্ছে তোমার 37 বছর, মানে এই বছর বয়স অবধি আর কি এরা দিতে পারবে। তো জেনারেলরা মোটামুটি 6 বারের মধ্যে দিতে পারে, আর তারপরে ওবিসিরা হচ্ছে তোমার 9 বারের মতো, আর এসসি এসটিরা হচ্ছে তোমার 37 বছর বয়সের অবধি যতবার খুশি আর কি দিতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আর কি নিয়ম অনুসারে, ঠিক আছে? তো তারপরে আরও যেটা আছে, আরও ডিটেলসে আর কি বলছি, যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ জেনারেলরা দিতে পারে হচ্ছে তোমার 42 বছর বয়স অবধি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তোমার ওবিসিরা দিতে পারে হচ্ছে তোমার 45 বছর বয়স অবধি, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তোমার এসসি এসটিরা দিতে পারে হচ্ছে 47 বছর বয়স অবধি এই এক্সাম আর কি। তো প্রিলি তো হচ্ছে তোমার 31 মে 2020-তে, তারপর মেইন্স আসছে তোমার হচ্ছে 18 সেপ্টেম্বর 2020-তে হচ্ছে তোমার মেইন্স এক্সাম হবে। ধরো যারা প্রিলিমস পাস করবে তো তাদের মেইন্স হবে হচ্ছে তোমার 18 তারিখ থেকে, আর যারা এই যে যে মেইন্স পাস করলো ইউপিএসসি 2020 সালের, তো তাদের ইন্টারভিউ হবে হচ্ছে তোমার ফেব্রুয়ারি 2021 সালে, ঠিক আছে? এই হচ্ছে তোমার প্যাটার্নটা আর কি। ধরো আর যারা, এটা হচ্ছে আমি সিএসসির কথা বললাম বা সিভিল সার্ভিস এক্সামিনেশান, ঠিক একই সাথে কিন্তু তোমার IFOS হয় বা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ঠিক আছে, একই দিনে হয়। তো তুমি যে কোনো দুটোতে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, তোমার যে কোনো একটাতে আর কি অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? তো এই বছর IFS-এ তোমার যে টোটাল শূন্য পদ আছে তো সেটা হচ্ছে 90টা, IFOS-এ তোমার ভ্যাকান্সি 90টা আছে বছর। তো যে কোনো একটাতে আর কি অপশনে তোমার ফিল আপ করতে হবে আর কি, সিভিল সার্ভিস এক্সামিনেশান বা ফরেস্ট সার্ভিস এক্সামিনেশানে আর কি তোমার যে কোনো একটা তুমি অ্যাপ্লাই করতে পারো, ধরো তুমি যদি এবছরই দিতে চাও পরীক্ষা। আর দেখো ফিয়ের কথা তো আগে দেখো বলেছি, যে জেনারেল ইকোনমিক্যালি উইকাল সেকশন আর হচ্ছে তোমার ওবিসি, এদের হচ্ছে তোমার 100 টাকা লাগে হচ্ছে তোমার ফর্ম ফিল আপে, আর ধরো এসসি এসটি আর তোমার ওমেনদের জন্য, মেয়েদের জন্য আর কি কোনো টাকা লাগে না এই এক্সামের ফর্ম ফিল আপ করতে, ঠিক আছে? একদম ফ্রিতে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই হচ্ছে সিস্টেম। তো দেখো 3rd মার্চের আগে যত তাড়াতাড়ি সম্ভব আর কি তোমরা ফিল আপ করে নাও আর কি, যারা এক্সাম দেবে। তো আর যারা দেবে না তাদের কথা তো আলাদাই আছে, কিন্তু যারা দেবে এখন থেকেই ফিল আপ করে নাও, তাহলে আর কি সুবিধা হবে, মানে তোমার আগে আগে তাহলে সিটটা আর কি খুব ভালো জায়গায় আর কি পড়বে। সবার তো স্কুলে পড়বে আর কি, কলকাতার আশেপাশে কলকাতার মধ্যেই আর কি স্কুলে পড়ে, ঠিক আছে? যত দূরেই তোমার আমাদের সেন্টার হচ্ছে বাড়ি হোক আর কি, সেন্টার হচ্ছে আমাদের কলকাতাতেই পড়ে, তো সেই ব্যাপারটাও রয়েছে। তো তার জন্য তোমরা ফিল আপ করে নাও আর কি। এটা হচ্ছে তোমার ভ্যাকেন্সি নিয়ে কথা বললাম আমরা এই ভিডিওতে। তো তোমরা যদি চাও যে কী করে ফর্ম ফিল আপ করতে হবে তো সেটা নিয়ে ভিডিও হোক, তো জানিও আমাকে, তো তার উপরে আর কি ভিডিও আমি বানাবো। তারপরে দেখো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো, আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো, তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে, আর ভিডিওটা লাইক করো। আর দেখো সাবজেক্ট ওয়াইজ পুরো ভিডিও করা আছে ডিটেলসে চ্যানেলে, তো তোমরা যারা এখনও দেখোনি একদম দেখতে পারো, একদম পুরো ডিটেলসে বলা আছে তোমার GS 1-এর জন্য, GS 1, 2, 3, 4-এ কোন কোন সাবজেক্টে মানে জন্য কী কী বই পড়তে হবে সব একদম ডিটেলস করা আছে একদম ভিডিও। অপশনাল পলিটিক্যাল সায়েন্স আর ইন্টারন্যাশনাল রিলেশনশিপের জন্য একদম পুরো ডিটেলসে ভিডিওগুলো করা আছে, ভিডিওগুলো একদম পরপর তোমরা চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে দেখো। আর দেখো এই প্রিলিমিনারি যে সাবজেক্ট আছে, তো প্রিলিমিনারি যে পরীক্ষা যেটা হবে হচ্ছে তোমার 31 মেতে, তো সেই এই এক্সামে হচ্ছে তোমার দুটো পার্টে হয়, সেটা হচ্ছে তোমার দেখো জিএস পেপার আর হচ্ছে তোমার সিস্যাট পেপার, ঠিক আছে? জিএসএ হচ্ছে 200, সিস্যাটও 200, জিএসএ হচ্ছে তোমার হচ্ছে আসল নাম্বারটাই হচ্ছে তোমার উপর ভিত্তি করে যে তুমি মেন্স দিতে পারবে কি পারবে না, আর সিস্যাটটা হচ্ছে তোমার 33% নাম্বার পেতে হয়, ঠিক আছে? মানে 66-এর মতো আর কি পেতে হয় আর কি, আর তাহলেই হচ্ছে সিস্যাট পাস করলেই হচ্ছে তোমার জিএস দেখবে। তো তার জন্য সিস্যাটটা খুবই ইম্পর্ট্যান্ট। তো সিস্যাটে দেখো সাধারণত জেনারেল আর কি ম্যাথমেটিক্স থাকে, কম্প্রিহেনশন থাকে, তো তার উপর 20-25টার মতো কম্প্রিহেনশন থাকে, তো সেখান থেকে করতে হয়, ঠিক আছে? তো দেখো সিস্যাটের জন্য আলাদা ভিডিও করা আছে, তোমরা আই বাটনে পেয়ে যাবে কীভাবে আর কি বই থেকে করতে হবে আর কি, তো তার উপর ভিডিও করা আছে সেখান থেকে দেখতে পারো। আর GS 1 যে পেপারটা, এই পেপারটাতে একদম পুরো ডিটেলসে পুরো সব সাবজেক্টই থাকে, ঠিক আছে? একদম ধরো তোমার একদম হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, পলিটি, পর এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সব সাবজেক্ট মানে যেগুলো তোমার জিএসের
ওয়ান টু থ্রি আর কি সবগুলো সাবজেক্টের উপর ভিত্তি করেই কোশ্চেন থাকে, হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে, প্রিলিমসে। তো তিনটে ভুলে হচ্ছে তোমার 1 নম্বর কাটা, 2 নম্বর থাকে হচ্ছে তোমার পার কোশ্চেনে মাইনাস আছে। তো এটা হচ্ছে তোমার জিএস ওয়ান গেল, জিএস টুতেও ঠিক সেম প্যাটার্নে হচ্ছে তোমার কোশ্চেন। জিএস টুতে হচ্ছে তোমার 80টা কোশ্চেন থাকে, মানে সিস্যাট পেপারটাতে, আর জিএস ওয়ানে হচ্ছে থাকে তোমার 100টা কোশ্চেন। তো এই হচ্ছে তোমার কোশ্চেন ডিভাইডেশন। সিস্যাট পাস করলেই হচ্ছে তোমার জিএস ওয়ান দেখে, আর তো জিএসের উপর ভিত্তি করে, জিএস ওয়ানের উপর জেনারেল স্টাডিজের পেপারের উপর আর কি তোমার কাউন্ট করে নাম্বার দেখবে যে হ্যাঁ এই বছর এই কাট অফ আছে। তোমার যদি সেই কাট অফটা তুমি পেরো তাহলে তুমি সেই বছর আর কি মেন্স দিতে পারবে, ঠিক আছে। ধরো 115, 12, 15, 16 এরকম আর কি ওঠে আর কি কাট অফ, মানে প্রত্যেক বছরের মতো আর কি ভ্যারি ভ্যারি করে আর কি, এক এক বছর এক এক রকম হয়। তো সেই ব্যাপারটা রয়েছে, তো যে বছর যেরকম হয় তো তার উপর ভিত্তি করে আর কি হতে থাকে। তো সেই হিসাবে দেখো মোটামুটি 1-1.5 মাসের মধ্যে আর কি তোমার রেজাল্ট দিয়ে দেয় আর কি প্রিলিমসের, আর তারপরে তার প্রায় 3 মাসের পরে হচ্ছে তোমার হয় হচ্ছে তোমার মেইন্স এক্সাম। তো সেই ব্যাপারটা আছে। তো তারপরে মেইন্সের সময় তোমার আবার ফর্ম ফিল আপ করতে হয়, তো সেটা 200 টাকা লাগে, 200 টাকা। সেটা হচ্ছে ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম বা ড্যাফ বলে, DAF। তো সেখানে আরও পুরো ডিটেলসে একদম সমার সব করতে হয় তোমার, মানে পুরো ডিটেলসে আর কি লিখতে হয় তোমার সম্পর্কে আর কি, ঠিক আছে, ফর্ম ফিল আপটা করতে হয়, এবং সেটা অনেক বড় থাকে। তো এই হচ্ছে ব্যাপারটা গেল। আর তারপরে হচ্ছে তোমার মেন্স পাস করলে তো তোমার পার্সোনালিটি টেস্ট আসছে। তো পার্সোনালিটি টেস্টও মোটামুটি ফেব্রুয়ারি বা মার্চের দিকে হবে, 2021 সালের আর কি, মানে 2020-তে যারা পাস করছে আর কি এদের হবে হচ্ছে তোমার 2021 সালে। তো এই হলো আর কি সিম্পল আর কি প্রসিডিওরটা আর কি। তো ভ্যাকান্সি হচ্ছে এবার 796টা, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর প্রতি বছর যে পরিমাণে দেয় সেটা তো দেবেই তারা এক্সাম। তো যারা ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করে নাও। তো ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।